শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে, আমাদের গর্বের, আমাদের কুমিল্লার ঐতিহ্য মোহাম্মদ সাজালাল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসাবে আপনাকে পেয়েছি, অ্যাজ ওয়েল আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাদের এখানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটি একটু তুলে ধরবেন ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং দৈনিক আজকের আলোকিত সকালে। ধন্যবাদ আপনাকে। আমি এখানে যোগদান করেছি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে 28 সেপ্টেম্বর 2019 সালে। আসলে এখানে কর্ম এখানে চাকরিতে যোগদান করি, আমার খুবই ভালো লাগছে। এখানে কর্ম পরিবেশ খুবই ভালো, এখানকার মাননীয় সংসদ সদস্য ইতিহাসে জীবন্ত কিংবদন্তী মেজর জেনারেল রফিকুল ইসলাম বিরুদ্দিন স্যার এবং সংশ্লিষ্ট উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকলের সহযোগিতার মাধ্যমে এই উপজেলার যারা আমাদের সুফল ভোগী আছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য তাদের নিয়ে তাদের বিকাশ করতে পারে আমি খুবই ভালো লাগছে এবং গর্বিত, নিজেকে খুব ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমি এখানে সাক্ষাৎকার নিচ্ছি উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের সনন্দম আমাদের কিংবদন্তি শাহজাহান সাহেবের। উনি স্বল্পকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকের মাসকে সামনে রেখে এবং হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি মুজিব বর্ষকে সামনে রেখে সর্বপ্রথম উনি আমাদের মেজর জেনারেল রফিকুল ইসলাম সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আমাদের মেয়র মহোদয় উপজেলা চেয়ারম্যান এবং ইউনো স্যার যারা আছেন সবাইকে নিয়ে উনি অত্যন্ত কোঅপারেশন নিয়ে একটি কাজ করছেন। সেই সুবাদে আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ এবং দৈনিক আজকের আলোকিত সকালের ভ্রাম্য বিশেষ প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি হিসাবে আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরহাদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে এই শুভ সকালবেলায় এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি আপনি জানতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মজুর প্রসূত আছে এবং গতকালটা আমাদের শোকের মাস গিয়েছে 15 আগস্ট। তো মজুর প্রসূতকে সামনে রেখে আপনার ডেভেলপ সেক্টরটা নিয়ে একটু আলোচনা করবেন সম্মানিত সাধারণ সাহেব। ধন্যবাদ। আমরা শোকের মাস গতকালই আমরা 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে এবং তার পরিবারের যে যারা তার মানে নির্মম আঘাতে শত্রুদের আঘাতে এবং ঘাতকদের আঘাতে যে মৃত্যু হত্যা হয়েছে এই শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করছি। আমরা গতকাল ইউনুস স্যার এবং উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের নেতৃত্বে আমরা উপজেলা প্রশাসন সবাই সাথে আমরা খুবই সুন্দরভাবে এসব শোক দিবস পালন করেছি। আসলে পাশাপাশি মুজিব বর্ষ চলমান, আমরা মুজিব বর্ষে আমাদের যে দিক নির্দেশনা ছিল যে সফলভোগী যারা আমাদের যে সফলভোগী আছে সংশ্লিষ্ট তাদের দৌড়ে দৌড়ে আমাদের যে সেবা পৌঁছে দেওয়া আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সরকারের একটি পুরানো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কাজ করে থাকি। বিশেষ সফলভোগীদের যেমন আমরা মানব সংগঠন যেটার উপরে আমরা সমবায় ভিত্তিক যে আন্দোলনটা বিআরডিওর মাধ্যমে আমরা করে কাজ করে থাকি, সমাবৃত্তি আন্দোলন মাধ্যমে যে সফলভোগী সদস্যদের মাধ্যমে বিভিন্ন দল এবং সমিতির মাধ্যমে সংগঠিত করে তাদের যে চাহিদাভিত্তিক প্রয়োজন কী কী প্রয়োজন আমরা এগুলো নজর দিই এবং পাশাপাশি তাদেরকে বিভিন্ন যে ট্র্যাডবিক আইজি ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ যে তাদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের জন্য আমরা স্বল্প সুদে সরকারের যে স্বল্প সুদে আমরা ঋণ বিতরণ করে থাকি এবং তাদেরকে বিভিন্ন সামাজিক যে উন্নয়নমূলক কাজে তাদেরকে সংশ্লিষ্ট করি, যেমন বা সামাজিক সচেতনতামূলক কাজে তাদেরকে আমরা দিক নির্দেশ দিয়ে থাকি, যেমন বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন তারপরে আপনার আদার্স মানে যত সামাজিক যত কাজগুলো উন্নত চুলা পরিবেশ বন্ধক উন্নত চুলার জন্য আমরা পরামর্শ দেখি এবং যে গবাদি পশু যে টিকার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সংশ্লিষ্ট যে পানি সম্পদ কর্মকর্তা মহোদয় সুহানের সাথে দিয়ে আমাদের যে সুফলভোগী যারা আছে তাদের যে কী কী প্রয়োজন এগুলো আমরা
তাদের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে সুফলভোগীদের সহায়তা করে থাকি আর কি। আর এর মধ্যে আমরা মজিবর্ষ প্লাস এই যে আমাদের যে মহাপরিচালক মহোদয় খুবই ডাইনামিক অফিসার, হ্যাঁ, ওনার মাধ্যমে আমরা বিভিন্ন এই মজিবর্ষ উপলক্ষে স্পেশালি আমরা অনেক দিক নির্দেশনা পেয়েছি। আমরা যেমন এই যে কোভিড-19 এর মধ্যে মজিবর্ষ প্লাস কোভিড-19 জন্য আমরা সরকার আমাদের ডিজি মহোদয়ের মাধ্যমে বিআরডিওর মাধ্যমে আমরা স্বল্প সুদে পল্লী উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি শিল্প পল্লী উদ্যোক্তাদের জন্য আমরা স্বল্প সুদের ঋণ বিতরণ করে থাকি, যারা বিশেষ করে কোভিড-19 ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে, তাদেরকে এই যে ব্যবসাটাকে চলমান করার জন্য এই ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজটা চলমান করার জন্য আমরা ইতিমধ্যে ঋণ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা ঋণ বিতরণ করেছি স্পেশালি কোভিড-19 এবং প্লাস মজিবর্ষের জন্য। আমরা আরও সামনের দিকে এটা চলমান রাখবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে শাহজালাল সাহেব যে কথাটা বললেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসাবে যে ডেভেলপমেন্ট সেক্টরের কথা বললেন, আমরা কোভিড-19 মোকাবেলা করার জন্য আমাদের যে দিক নির্দেশনা ছিল মজিবর্ষকে সামনে রেখে আমাদের যেভাবে গর্জিয়াসভাবে করার কথা ছিল সেভাবে আমরা গর্জিয়াসভাবে করতে পারি নাই, তার একটি কারণ হচ্ছে করোনা ভাইরাস। কিন্তু আমাদের মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন এটা গর্জিয়াসভাবে না হলে আমরা শিথিলাকারে এটা চলমান অবস্থা থাকবে এবং চলমান অবস্থা আছে। এবং আপনার বিভিন্ন সেক্টরগুলির ডেভেলপমেন্টের কথা তুলে ধরেছেন, মানে খুব অ্যামেজিং সাবজেক্টগুলি আপনি তুলে ধরেছেন, এই জন্য আপনাকে আমি অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আরেকটি কথা আমি একটু না বললে নাই নয়, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আজকে আমরা 2021 সালে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে চলে আসছি, মোর দেন 90 অ্যাপ আমরা করেছি। তো সনন্দন সাজার সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে ডিজিটালের ছোঁয়া আজকে আমরা কী দেখতে পাচ্ছি সেই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করবেন। যেমন ডিজিটাল অবশ্যই এটা একটা বিশাল অর্জন। আমরা প্রথমে যেমন ডিজিটাল শব্দের সাথে আসলে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা ডিজিটালাইজেশন যে ছোঁয়াটা আমরা ইনশাল্লাহ পাচ্ছি। যেমন আসলে সব কিছুতেই যেমন যেমন কোভিড-19 এটা আমাদের ডিজিটালের জন্য একটা আশীর্বাদ মনে করি। যেমন কেমন আমরা আগে কিন্তু আমরা যেই মানে প্রশিক্ষণ বলেন, তারপরে দিয়ে বিভিন্ন মিটিং বলেন বা বিভিন্ন গ্যাদারিং বলেন, এগুলা জানা পারছি, আসলে ডিজিটালাইজেশনের কারণে এখন আরো বেশি করতে পারতেছি। আগে মিটিং মাসে একটা করলে এখন পাঁচটা করতে পারছি এবং জুম ফর্ম জুম মিটিং, হ্যাঁ হ্যাঁ, জুম ক্লাউডের মাধ্যমে আর কি। যেমন আমাদের উপজেলা সমন্বয় মিটিং ইউনিসারের উপজেলা চেয়ারম্যান নেতৃত্ব হচ্ছে, আমাদের যে আমাদের হেড অফিসের যে নির্দেশনা আমাদের ডিজি স্যার টাইম টু টাইম আমাদের এই যে জুম মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে ডাকতেছে, আমরা অ্যাটেন্ড করতে পারতেছি। এবং পাশাপাশি আমরা যে কোনো সুফলভোগীদেরও আমরা এই ডিজিটালাইজেশনের সবার মধ্যে আনতে পারতেছি, ইচ্ছা করলে আমরা ওদেরকে বিভিন্ন একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ওদেরকে ইনক্লুড করতে পারতেছি, কার কী চাহিদা কার কী কত কিছু তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা একটা বিশাল অর্জন। ভিউয়ার্স, ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট 2021 সামনে রেখে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেবকে। এবং ডিজিটালের যে কনসেপ্টগুলি অ্যাডভান্টেজটুকু তুলে ধরেছেন আপনারা দেখে নেন যে আলোকিতভাবে এখন আমরা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসাবে আমরা আগে ম্যানুয়াল পদ্ধতিতে চলত, কিন্তু আমরা এখন অনলাইনের মাধ্যমে এবং জুম কনফারেন্সের মাধ্যমে আমরা সব কিছু সমস্যা সমাধান দিতে পারছি, অ্যাডভান্স হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে ভার্চুয়ালিভাবে। এবং সেই সুবিধা আপনি আমাদের মহাপরিচালক এবং ইউনিসার থেকে শুরু করে জেলা প্রশাসক যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইউনিসার এবং DGM এবং মহাপরিচালক যিনি আছেন এবং তার সাথে আমাদের রফিকুল ইসলাম সাহেব, আমাদের মেজর সাহেব আছেন, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে মজিবর্ষকে সামনে রেখে তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু কোভিড সিচুয়েশন নিয়ে একটু আলোচনা করি। আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে কোভিড করোনা ভাইরাস আবির্ভাব হয়েছে, আজকে 1.5 বছর হয়ে গেল। আমাদের মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা প্রথম ঢেউটাকে যেভাবে হোক আমরা সবাই মিলে ট্যাকেল দিয়েছি, কিন্তু দ্বিতীয় ঢেউটা আপনি জানেন যে প্রতিনিয়ত অত্যন্ত অনেক মানুষে মারা গিয়েছেন এবং জীবন ঝুঁকি নিয়ে সবাই চলে গেছেন এই পৃথিবী থেকে, অনেকে আছেন, আর তৃতীয় ঢেউটা চলমান আছে। তাই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য ইনডোর আউটডোরে যারা কাজ করছেন তাদেরকে আপনি সেফ সিকিউরিটি গাইড দিচ্ছেন, সনন্দন শাহজালাল সাহেব। কোভিড-19 আমরা যেখানে উন্নত বিশ্বগুলা
যেখানে হিমশিম খাচ্ছে, আমরা এই তুলনায় আল্লাহর রহমত মানে শুকরিয়া কামনা করছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, হ্যাঁ, প্রশাসন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যারা আছে, হ্যাঁ, তাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু ওভারকাম করতে পারতেছি, ভালো অবস্থানে আছি। তো এখানে আমার অফিসে ইনশাল্লাহ আমরা মানে হ্যান্ড স্যানিটাইজেশন তারপরে আপনার মাস্ক এগুলো বাধ্যতামূলক, যে কোনো সেক্টরই বাধ্যতামূলক, কিন্তু আমরা চেষ্টা করি এগুলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। মধ্যে আপনারা আমাদের যে যা সুফলভোগী আছে তাদেরকে 100% এনশিওর করা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজেশন নিশ্চিত করি আমরা, এর মধ্যে আমরা সেবা দিয়ে থাকি আর কি, সামনে রেখে আমি বিদায় রেখা টানছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে শাহজালাল সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেন। আপনারা লগ ইন করতে পারেন আমাদের অনলাইন সেক্টর থেকে www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে থাকেন এবং দৈনিক আজকের আলোকিত সকালের আমি বিশেষ প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক পঠাত বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার পরিবার, ধন্যবাদ আপনার কলিগ যারা আছেন। আলোকিত বাংলাদেশের যে আপনারা এখানে সাংবাদিক এসেছেন তাদেরকে এবং আমার বাংলাদেশ কল্যাণ বোর্ড হাজিগঞ্জ উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ।